এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার 28 জুলাই সকালে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। এ সময় জেলা স্টেডিয়ামের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও নোয়াখালী উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ মিয়া, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা ফিরোজ আলম। মেলায় প্রায় 300+ প্রজাতির বনজ ফলজ ও ঔষধি গাছ নিয়ে 40টি স্টল অংশ নেয়।